নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা আপনারা তো জানেন আমি আপনাদের জন্য প্রতিদিনই কোনো না কোনো চাকরি বা কর্মসংস্থান বা যে কোনো সরকারি প্রকল্পের খবর নিয়ে আসি তা আজকে আমি আপনাদের জন্য আরও একটি দারুণ খবর নিয়ে এসেছি প্রায় এক লক্ষ বেকার যুবক যুবতী ভাই বোন পাবে তিন তিরিশ হাজার টাকা করে প্রত্যেকে সরকার তাদের ব্যবসা করার জন্যে প্রায় তিনশো কোটি টাকা খরচ করবে টোটালে অর্থাৎ এখানে দেখুন বর্তমান পত্রিকাতে খবরটি বেরিয়েছে তাই আপনারা বিশ্বাস করতেই পারেন এটি একটি নামি সংবাদপত্র কী লিখেছে পেপারটি চলুন আমরা দেখিনি তার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন দেখিনি কী লিখেছে বর্তমান পত্রিকা মমতার নির্দেশ সমবায় দপ্তরের নয়া উদ্যোগ এক লক্ষ বেকারকে ব্যবসার সাহায্য তিনশো কোটি টাকা দেখি কী লিখেছে পঞ্চায়েত ভোটে বিশাল সাফল্যের পর পাখির চোখ লোকসভা ভোট তাই দু হাজার উনিশ সালের আগেই গ্রামীণ এলাকার এক লক্ষ বেকারকে স্বনির্ভর করে তুলতে তিনশো কোটি টাকা প্রকল্প হাতে নিল রাজ্য সরকার রাজ্যের সমবায় দপ্তর তাদের বিভিন্ন ব্যবসার সরঞ্জাম কিনে স্বনির্ভর করার লক্ষ্য নিয়েছে গত বৃহস্পতিবারও এই প্রকল্পের অনুমোদনের জন্য অর্থ দপ্তরের কাছে ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তর অনুমোদন দেওয়ার পর তা মন্ত্রিসভায় অনুমোদন করাতে হবে তারপরও এই প্রকল্প ঘোষিত হবে সমবায় দপ্তর সূত্রের খবর মাসখানেক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম একটি প্রকল্প তৈরি করার জন্য দপ্তরের মন্ত্রী অরূপ রায়কে নির্দেশ দেন তারপরেই সমবায় দপ্তর দ্রুত এই প্রকল্প তৈরি করে আগামী দু মাসের মধ্যে এই প্রকল্প অনুমোদন পেয়ে যাবে এবং কাজ শুরু করে দেওয়া যাবে বলে সমাবেকর্তারা আশাবাদী দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে গ্রামীণ এলাকার এক লক্ষ মানুষকে এই প্রকল্প অন্তর্ভুক্ত করা হবে এরপরই শহরের যুবকদেরও এই প্রকল্প আনার পরিকল্পনা নেওয়া হয়েছে এই জন্য বিস্তারিত রিপোর্ট প্রকল্প তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে চলতি বছরেই গ্রামীণ ও শহরে বেকারদের কর্মসংস্থানে রাজ্য সরকার জোর দিয়েছে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন মুখ্যমন্ত্রী শহরের পাশাপাশি গ্রামীণ এলাকায় মানুষের উন্নতিকল্পে প্রচুর প্রকল্প তৈরি করেছেন এটিও এই রকম প্রকল্প এই প্রকল্প অনুমোদনের জন্য অর্থ দপ্তরে পাঠানো হয়েছে তিনশো কোটি টাকার এই প্রকল্প গ্রামীণ এলাকায় এক লক্ষ পরিবার অর্থাৎ প্রায় পাঁচ লক্ষ মানুষ উপকৃত হবেন দ্রুত এই প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া হয়ে হয়েছে সমবায় দপ্তরের হিসাবে এইভাবে ছোটো ছোটো ব্যবসায় অনুপ্রাণিত করা গেলে এক একজনের প্রতি মাসে কমপক্ষে আট নয় হাজার টাকা রোজগার হবে একটি পরিবারে দুজন বা তিনজন এই ব্যবসায় হাত লাগালে আয়ের পরিমাণ অনেকখানি বাড়বে শুধু স্বনির্ভর গোষ্ঠী বা সমবায় সমিতির সদস্য নয় সাধারণ বেকার যুবক যুবতীদেরও এই প্রকল্পে নেওয়া হবে এর ফলে গ্রামীণ অর্থনীতি অনেকখানি চাঙ্গা হবে বলে সমবায় দপ্তরের অফিসাররা মনে করেন অর্থাৎ বন্ধুরা আপাতত গ্রামীণ এলাকায় বেকার এক লক্ষ ভাই বোনকে এই তিনশো কোটি টাকা ভাগ করে দেওয়া হবে যার ফলে প্রত্যেকে প্রায় ব্যবসা করার জন্য তিরিশ হাজার টাকা করে পাবে এবং যাতে ব্যবসা করে তারা নিজের দাঁড়াতে পারে সেই ব্যবস্থা সরকার থেকে করে দেবে সেই সাথে কিছুদিন পরে শহরাঞ্চলের বেকার যুবক যুবীদের জন্য আরও টাকা বরাদ্দ করা হবে তখন তারাও এই প্রকল্পের আন্ডারে টাকা পাবেন তা বন্ধুরা এই খুশির খবরটি অবশ্যই ভালো একটি বার্তা নিয়ে আসবে বেকার ভাই বোনদের কাছে তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ এর ফলে আরও অনেকেই উপকৃত হতে পারে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে